নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিগের ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই পঞ্চগ্রহী যোগ একশো বছর পর এই পঞ্চগ্রহী মহাসংযোগে পাঁচ রাশি স্বর্ণ মুকুট পড়তে চলেছে অর্থাৎ বারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ পাঁচটি গ্রহ একত্রে মকর রাশিতে অবস্থান করবে এই যে পঞ্চগ্রহী যে যোগ একশো বছর পর এই যোগে এই পাঁচ রাশির কপাল খুলতে চলেছে কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি আমি একে একে আপনাদেরকে জানাবো তার আগে আমি একটি কথা আপনাদেরকে আবার বলি ভিডিও দেখছেন আপনার রাশির নাম রয়েছে আপনার হয়তো সমস্যা থেকে যাচ্ছে কারণ কারণ আপনার জন্ম কুণ্ডলিতে গ্রহের অবস্থানগুলো কি সঠিক রয়েছে আপনার দশা মহাদশাগুলো কি পারমিট করছে এই যে পঞ্চগ্রহী যোগের কথা আমি বলছি এই পাঁচটি গ্রহের একত্রে মকর রাশিতে প্রবেশ করছে এবং বারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আমূল পরিবর্তন আসতে চলেছে এই পাঁচ রাশির জীবনে এই পাঁচটি রাশি বড় ধরনের পরিবর্তনের সূচনা হতে চলেছে একশো বছর পর দেখুন আমাদের যে গ্রহর যে আমি কথা বলি এই গ্রহগুলো কিন্তু আমাদের কিছু ক্ষেত্রে শুভ ফল দেয় আবার কিছু কিছু ক্ষেত্রে অশুভ ফল দেয় মাত্র পাঁচটি রাশি বারোটি রাশির মধ্যে স্পেশাল আমি স্পেসিফিক পাঁচটি রাশির নাম বলবো আপনারা দাড়িতে নোট করে নিন অদ্ভুত অকল্পনীয় রেজাল্ট এই পাঁচ রাশির জাতক এবং জাতিকারা কিন্তু পেতে চলেছে তবে হ্যাঁ আমি আবার একটি কথা বলি আপনারা যারা ভিডিওগুলো শুনছেন না একবার নিজস্ব ব্যক্তিগত জন্মছক বিচার বিশ্লেষণ অবশ্যই করুন কারণ আপনাদের জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থানগুলো কেমন রয়েছে শুধুমাত্র অর্থ দেখলেই হবে না যে কৌশিক আবার টাকা হবে কিনা স্বাস্থ্যের জায়গা কেমন রয়েছে শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা নেই তো বড় কোনো দুর্ঘটনা যোগ নেই তো কৌশিক এই জায়গাগুলো কিন্তু অনেকেই জানতে চায় না অনেকের বিবাহ হচ্ছে না দীর্ঘ প্রচেষ্টা করছে মেয়ে দেখতে সুন্দর রয়েছে কর্মরতা কিন্তু বিয়ে হচ্ছে না ছেলে ভালো সার্ভিস করে দেখতে শুনতে ভালো বিয়ে হচ্ছে না এগুলোর কারণ কি এগুলো হচ্ছে গ্রহ মানুষ গ্রহ চক্রে কিন্তু ঘুরে ওই আমার কৌশিকদা খারাপ হয়ে গেল কৌশিকদা কিন্তু তার আগে যদি আপনারা একবার আপনাদেরই কৌশিকদার সাথে আপনারা যদি একবার কন্ট্যাক্ট করেন যে আমার সময়গুলো কেমন রয়েছে শুধুমাত্র যে প্রবলেমে পড়লেই যে যোগাযোগ করতে হবে অ্যাস্ট্রোলজির সঙ্গে তা নয় কারণ আগাম জেনে নিন আপনার কখন সময়গুলো ভালো আসবে কখন সময়গুলো আপনার খারাপ যাবে তার জন্য কি প্রিকশন নিতে হবে প্রতিকার প্রতিবেদন কি নিতে হবে আগে থেকে নিয়ে রাখুন দেখবেন সেই মতন সমস্যাগুলো কিন্তু আসবে না অনেকে প্রচুর প্রচুর সমস্যাতে পড়ে রয়েছেন ঋণ এক কথায় ঋণের উপর ঋণ পড়ে রয়েছেন দেখুন তো মঙ্গল গ্রহটা আপনার ভালো রয়েছে কিনা মঙ্গল হচ্ছে ঋণের গ্রহ কর্মহীন হয়ে পড়ে রয়েছে চাকরি পাচ্ছেন না ব্যবসা ভালো হচ্ছেন দেখুন তো শনি গ্রহ আপনার কেমন রয়েছে আপনার মান সম্মানে হানি হচ্ছে মান সম্মান যশ করে গেলেন জীবনে সংসারের জন্য মানুষের জন্য কিন্তু আপনার আপনার নাম নাই দেখেন তো রবি গ্রহ কেমন রয়েছে বিয়ের জন্য প্রচেষ্টা করছেন বিয়ে হচ্ছে না সন্তান সুখের জায়গায় বাধা দেখুন তো আপনার বৃহস্পতি গ্রহটা কেমন রয়েছে বৈবাহিক জীবনে সুখ শান্তি নেই আপনার জীবনে বড় অ্যাচিভমেন্ট করতে পারছে না দেখুন আপনার শুক্র গ্রহ কেমন রয়েছে সুখ নেই বৈভব নেই দেখুন শুক্র কেমন রয়েছে শিক্ষা ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত ঋণে জড়িয়ে যাওয়া দেখুন তো আপনার বুধ গ্রহ কেমন রয়েছে অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার গুপ্ত শত্রুতা দেখুন আপনার কেতু গ্রহ কেমন রয়েছে আপনার বিশেষ করে দেখুন তো আপনার রাহু গ্রহ কেমন রয়েছে যারা প্রচুর আকস্মিক অর্থপ্রাপ্তির জন্য চেষ্টা করছেন দেখুন আপনার জন্মকুণ্ডলিতে হয়তো রাহু গ্রহটা খারাপ রয়েছে তাই রাহুর প্রতিকার অবশ্যই করুন তো যাই হোক আলোচনাটা আবারও আমি করি কারণ অনেকেই অনেক সমস্যা নিয়ে রয়েছেন সেই সমস্যা দেখে একমাত্র বেরিয়ে আসতে গেলে জ্যোতিষ সাশ্রয়ী আপনাদেরকে কিন্তু নিয়ে বার করতে পারবে তবে আমি দেখালাম আমার প্রতিকার করতে হবে কৌশিকদা আমি প্রতিকার করব কিভাবে তার জন্য ব্যবস্থা রয়েছে তো আর কৌশিক যার হাত ধরে তাকে টেনে তুলে আমি সবারই কিন্তু হাত ধরি না আমি আবার বলছি সবারই আমি হাত ধরি না যাদের হাত ধরি কি না তাকে কিন্তু টেনে তুলি ওই হচ্ছে হবে বলে কৌশিক রায়ের কাছে কোনো কথা নেই খুব চ্যালেঞ্জের সাথে করি খুব দায়িত্বের সাথে করি আলোচনা শুরু করা যাক যে পাঁচ রাশির আমি কথা বলবো পঞ্চগ্রহী মহা সংযোগে একশো বছর পরে দুর্লভ মহাসংযোগে যে পাঁচটা আসি হতে চলেছে মহাকটিপতি তার নিয়েই আমি আলোচনা করবো কিন্তু পাশাপাশি আপনারা আপনাদের বাস্তু ক্ষেত্রটা অবশ্যই পর্যালোচনা করুন যারা বাস্তু সম্বন্ধে দেখাতে চাইছেন অথবা জন্মকুণ্ডলি দেখাতে চাইছেন বা হস্তরেখা দেখাতে চাইছেন গ্রহরত্ন নিতে চাইছেন কবজ নিতে চাইছেন তাবিজ নিতে চাইছেন পূজা পাঠ করাতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন প্রথম রাশি এক নম্বর আমি কথা বলবো লিখে রাখুন সেই রাশির নাম এই পঞ্চগ্রহী মহা সংযোগে লাভ পেতে চলেছে সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির আমূল চেঞ্জ আসতে চলেছে কর্কট রাশি বারোই ফেব্রুয়ারির পর থেকে কর্কট রাশির স্বর্ণ মুকুট পড়তে চলেছে হ্যাঁ আপনার রাশিতে খুব বড় ধরনের দোষ না থাকলে বারোই ফেব্রুয়ারি পর আপনাদের লট অফ চেঞ্জ হতে চলেছে লিখে রাখুন কর্কট রাশি রয়েছে কর্কট রাশি আপনাদের কর্ম আপনাদের ইনকাম আপনাদের সম্পত্তিগত দিক থেকে কেরিয়ারের দিক থেকে এবং ব্যবসা ক্ষেত্রে আপনাদের দুর্দান্ত লাভ হতে চলেছে কর্কট রাশি অর্থাৎ এই কর্কট রাশি মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে আপনার মেষ রাশি পঞ্চগ্রহী মহাসংযোগে মেষ রাশি আপনাদের যেমন কর্কট রাশি নাম্বার দু মেষ রাশি মেষ রাশি এমনি কুল রাজ্য কিন্তু রয়েছে আপনাদের একাদশ শুনি রয়েছে এবং আপনাদের দশমভাবে এই পঞ্চগ্রহী মহাসংযোগ আপনাদেরকে কিন্তু বড় ধরনের পরিবর্তন কর্ম আপনাদের দাম্পত্য সুখ আর্থিক জায়গা নিজস্ব কোনো সম্পত্তি ভূমি ভবন বাহন সুখ এই সম্ভাবনা রয়েছে এবং কর্মক্ষেত্রে যেমন চেঞ্জ আসবে ব্যবসা যারা ব্যবসা করছে তে আপনারা কিন্তু ভালো সুযোগগুলো কিন্তু পেতে চলেছেন এরপর যে রাশির আমি কথা বলব পঞ্চগ্রহী মহাসংযোগে সে রাশির আপনি জাতক অথবা জাতিকা যদি হন ফেব্রুয়ারি পর থেকে আপনাদের কিন্তু জীবনে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে আপনাদের আয় উন্নতি যেমন দেখা যাচ্ছে পাশাপাশি আপনাদের সম্পত্তি জায়গা থেকে আপনারা লাভ আপনাদের এমন কোনো জায়গা থেকে কর্মক্ষেত্রে উন্নতি ভাগ্যক্ষেত্রে ক্ষেত্রে বৃদ্ধি এবং আকর্ষিক অর্থপ্রাপ্তি শেয়ার বাজার ফাটকা লটারি থেকেও কিন্তু পাবেন এরপর মকর রাশি মকর রাশির ক্ষেত্রে কিন্তু মানে একটা দুনিয়া কাঁপাতে চলেছে মকর রাশি এক কথায় মকর রাশি শনি সাথে চলছে এবং শনি সারাশি শেষ আপনাদেরও কিন্তু রুচক নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে আপনাদের ভাগ্যাধি প্রতি অবস্থান করছে অর্থাৎ ইনকাম যেমন আপনাদের বাড়বে আপনাদের কোনো সম্পত্তি এবং কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন দাম্পত্য সুখ ডেলি ইনকাম এবং আপনাদের কিন্তু ফাটকা থেকে এবং শেয়ার মার্কেট থেকে এই সময় এবং বিদেশ থেকে এই সময় আপনারা কিন্তু বড় ধরনের লাভ পেতে চলেছেন লিখে রাখুন মকর রাশি এই পঞ্চগ্রহী মহাসংযোগে এরপর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে আপনার বৃষ রাশি বৃষ রাশির এই পঞ্চগ্রহী মহাসংযোগে আপনাদের ভাগ্য খুলতে চলেছে আপনারাও কিন্তু হতে চলেছেন মহা কোটিপতি আপনাদের অর্থনৈতিক জায়গা যাওয়া আপনাদের মজুদ হবে আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় পাবেন আপনাদের মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ আপনাদের হতে চলেছে অর্থাৎ এই পঞ্চগ্রহী মহাসংযোগে লাভ পেতে চলেছে বৃষ রাশি বিশ্বরাশি বিশেষ করে কর্মক্ষেত্রে আপনাদের বিদেশ ফরেনের সঙ্গে যারা যুক্ত রয়েছে এবং আপনাদের ডেলি ইনকাম এবং পাশাপাশি আর্থিক স্থিতি আপনাদের এই সময় কিন্তু মজবুত হতে চলেছে এবং এই সময়ের মধ্যে পঞ্চগ্রহী মহাসংযোগে আপনাদের এমন কোন কাজ আপনারা কিন্তু করবেন যাতে আপনাদের কোনো জায়গা থেকে বড় ধরনের সুযোগগুলো কিন্তু আসতে চলেছে লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন অর্থাৎ এই পঞ্চগ্রহী মহাসংযোগ এই পাঁচ রাশির ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন নিয়ে আসতে চলেছে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস দেখুন সমস্যা আছে সমস্যার পাশাপাশি জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান আপনারা বেদকে যদি বিশ্বাস করেন না বেদের চোখ হচ্ছে জ্যোতিষ তাই আপনারা অবশ্যই যারা যাদের দিয়ালে পিঠ ঠেকে গেছে তারা অবশ্যই কন্ট্যাক্ট করুন ভিডিওটি এ পর্যন্তই আপনারা অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং এর পাশাপাশি আর একটি আপনাদের কাছে অনুরোধ আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনার সাথে মিলছে না হয়তো আপনার জন্মকুণ্ডলীতে কোনো দোষ রয়েছে তার সঠিক নির্ধারণ করে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনারা পরামর্শ করুন নমস্কার ধন্যবাদ